আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে মজার একটা ঘটনা শেয়ার করব। খেলার জন্য ম্যাক্সিমাম সময় আমাকে ন্যাশনাল ক্রিকেট ক্যাম্প, ট্রেনিং, দেশের বাইরে ট্যুরে থাকতে হয়। খুব হেকটিক লাইফ। আমার মায়ের সাথে যখনই কথা হয়, মা শুধু একটা কথাই জিজ্ঞেস করে, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি কিনা, এ নিয়ে তার চিন্তার শেষ নেই। একদিন মা বলে, আচ্ছা তুই যে এত বাইরে বাইরে থাকিস, প্রতিদিন বাজার করিস কি করে? আমি মাকে কি করে বোঝাই যে এখন আর বাজার করার সময়ও নেই, দরকারও নেই। প্রতিদিন বাজার করার ঝামেলা থেকে বাঁচতেই তো আমি অনেক যাচাই বাছাইয়ের পর এলজির নো ফ্রস্ট রেফ্রিজারেটরটা কিনলাম। এটা শুনে মা বলে, তাই নাকি? আমি বললাম, মা এই ফ্রিজে একটা প্রযুক্তি আছে যার নাম ময়েস্ট অ্যান্ড ফ্রেশ টেকনোলজি। এই টেকনোলজির কারণে ফল, শাকসবজি বা এই ধরনের যে কোনো খাবারে ময়েশ্চার থাকে একদম পরিমাণ মতো, ফলে অনেক দিন পর্যন্ত তাজা থাকে সব কিছু। দেখলাম মা আস্তে আস্তে বুঝতে পারছে ব্যাপারটা। অ্যাকচুয়ালি একজন ক্রিকেটার হিসেবে সবসময় আমাদের ফিজিক্যাল ফিটনেস, স্টামিনা ধরে রাখতেই হয়, আর সেজন্য ট্রেনিং, এক্সারসাইজের সাথে সাথে স্বাস্থ্যকর আর ফ্রেশ খাবার দাবারটাও জরুরি। কাজের ব্যস্ততায় প্রতিদিন যেহেতু বাজার করা সম্ভব হয় না, তাই আমাকে নির্ভর করতে হয় এলজির এই ফ্রিজের উপর। আগে দেখেছি বেশিরভাগ ফ্রিজে ফল বা শাকসবজি দুই একদিনের বেশি ফ্রেশ থাকে না, আর মার মতো আমিও ভাবতাম এটাই স্বাভাবিক। কিন্তু এলজি নো ফ্রস্ট রেফ্রিজারেটর ইউজ করার পর বুঝলাম ফ্রিজ নিয়ে আমাদের এই ধারণাটা একেবারেই ভুল। আমরা আসলে ভুলটা করি ফ্রিজ সিলেকশনে। যাই হোক, ফাইনালি মাকে বোঝাতে পেরেছি যে প্রতিদিন বাজার না করেও তার মেয়ে ঠিকই ফ্রেশ খাবার খাচ্ছে। আর আপনাদের বলবো, আপনারা নিশ্চিন্তে এলজি নো ফ্রস্ট রেফ্রিজারেটরের উপর ভরসা করতে পারেন। তাহলে আমার মতো আপনারাও অনেক ব্যস্ততার মধ্যেও পুরো পরিবারের জন্য ফ্রেশ খাবার নিশ্চিত করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ফ্রেশ খান, ফ্রেশ থাকুন। আবার দেখা হবে।